কথা হচ্ছে যে ভাই, আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই, আবেগ দিয়ে গণপিটুনি এবং জীবনের বিনিময় বাদ। আবেগ আর অনুভূতি এই দুটি শব্দের সাথে আমরা সবাই পরিচিত। আবেগ আর অনুভূতি জানতাম ভালো কাজের বেলায় ব্যবহার হয়ে থাকে। মানুষের মনের আবেগ দিয়ে ভালো কাজকে উৎসাহিত করে আর সেই ভালো কাজ শেষে অনুভূতির মাধ্যমে প্রকাশ করে। এখন দেখছি ঠিক উল্টো, একটা জীবন্ত মানুষকে আবেগের তাড়নায় নাকি গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করে, তা আবার এই কথা প্রকাশ পায় গণঘাতকের মুখে। তুফাজ্জল তো আবেগ তাড়িত হয়ে কান্না জড়িত কণ্ঠে বাঁচার আকুতি করেছিল, কিন্তু তখন কোথায় ছিল ছাত্র নামদারিদের আবেগ? একটু কি মায়া লাগে না? হায়রে বিবেক, হায়রে মনুষ্যত্ব! কি নির্মম নিঃসঙ্গ হত্যাকাণ্ডের প্রশ্ন আসতেই পারে, এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়? একটা জীবন্ত মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় প্রকাশ্যে, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। সকালে বগুড়ায়, বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই দিনে তিন লাশ পড়ে গেল। কোন সড়ক দুর্ঘটনা না অন্য কোনো দুর্ঘটনা? ক্ষুধার জ্বালা মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গিয়েছিল তুফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি। চোর সন্দেহ তাকে পিটিয়ে হত্যা করেছেন শিক্ষার্থীরা। পিটিয়ে মারার আগে তুফাজ্জল হোসেনকে ভাত খেতে দেন শিক্ষার্থীরা। তুফাজ্জলও বুঝতে পারেনি এই খাওয়াই তার শেষ খাওয়া। চোরের বিচার কি মৃত্যু? সে বিচার বাস্তবে কি বেআইনিভাবে কি শুরু হলো বাংলাদেশে? তুফাজ্জলের বাড়িতে গিয়ে কথা হয়েছিল বায়ের স্ত্রী শরীফা বেগমের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের চোর সন্দেহ আটক মেধাবী ছাত্র তুফাজ্জল হোসেন পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার আগে ঘাতকরা মুক্তিপণের জন্য তুফাজ্জলের বাবি ও মামার কাছে মুক্তিপণ দাবি করেছিল বলে লতিফা বেগম জানান। লতিফা বেগম বলেন, রাত 10:02 আমার মোবাইল ফোন নম্বরে কল দিয়ে তুফাজ্জলের সঙ্গে কথা বলে দেয় ঘাতকরা। তুফাজ্জল বলে, আমাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারধর করেছে, টাকা চাই, এতটুকু বলার পরেই ফোনটি কেটে যায়। এরপর 10:28 আরেকটি কল আসে, তখন 2,00,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি বলেন, বুধবার রাতে টাকা চেয়েছিল, দিতে পারেনি বলে আমার দেবরকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকরা। আমার স্বামী মারা গেছে, বাবা থেকেও নেই, পুরুষ বলতে আমাদের কেউ নেই। বর্তমানে আমার 2 সন্তান মাকে নিয়ে নিরাপত্তাহীনে আছি। এদিকে তুফাজ্জলের মামা আব্দুল রবও একই কথা জানিয়েছেন। বুধবার রাতে তার কাছে 35,000 টাকা চাওয়া হয়েছে, টাকা না দিলে তুফাজ্জলকে মেরে ফেলবে বলে জানানো হয়েছিল। খবর শুনে তার মেয়ে তানিয়া ডাকার থাকাই ওর সঙ্গে বিষয়টি আলাপ করে। পরে বৃহস্পতিবার সকালে খবর আসে তুফাজ্জলকে হত্যা করা হয়েছে। কথা হয়েছিল তুফাজ্জলের চাচা ফজলুল হক, চাচাতো ভাই ফরুক হোসেনের সাথে। তাদের সাফ কথা, ওর আপন বলতে কেউ নাই আমরা ছাড়া। এই বিচার কি আমরা দেখতে পারবো না? আমরা এই নিঃসঙ্গ হত্যাকাণ্ডের বিচার চাই। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার কথা আমরা ভুলে যাইনি। আমরা মানুষ, কখনো কোনো কিছু ভুলে যাই না, সব কিছুই মনে থাকে, আবার সব মনে রেখে কাজ করি। আমরা অপরাধটা একটু বেশি করে থাকি।